হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। গতকাল থেকে একটু ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছিলো। গতকাল তো আমি দেখেছিলাম ভিডিওতে বাইরে বেশ ঝোড়ো হাওয়া হচ্ছিল, এবং আজ ভোর রাত্রে থেকে পুরো ওয়েদার চেঞ্জ, একটু বৃষ্টিও হয়েছে। এত ঠান্ডা হয়ে গেছিলো মানে আমাদের দুটো ফ্যান চালিয়ে ঘুমাই, তো একটা ফ্যান অফ করে দিতে হয়েছিলো ভোরবেলা, গায়ে চাদর দিয়ে ঘুমাতে হয়েছে, এতটাই ঠান্ডা হয়ে গেছিলো। জমিয়ে ঘুম দিয়েছি অনেকদিন পর। আর আজকের উৎসা রবিবার যেহেতু ড্রয়িং ক্লাস থাকে, আজকে উৎসা ড্রয়িং ক্লাস যায়নি, ও জমিয়ে ঘুম দিয়েছে। ও রোজ দিনই জমিয়ে ঘুম দেয়, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, একটু বেশি জমিয়ে ঘুমিয়েছে। তো আজকে গৌতম বলল সকালবেলা যে আজকে রবিবার আছে, তোমাকে ব্রেকফাস্ট সকালবেলা বানাতে হবে না, আমি কিনে নিয়েই আসবো। তো এইখানের একটা কচুরির দোকান আছে, খুব নাম করা জামাইয়ের কচুরির দোকান, গৌতম বলল ওইখান থেকেই কিনে নিয়ে আসবো। তো আজকে না তোমাকে বানাতে হবে না। আর দুপুরের লাঞ্চে কী বানাবো এখনও ঠিক করিনি। আজকে জানো গৌতম কত ভালো অফার দিয়েছিল, বলেছিলো চলো আজকে অক্ষয় তৃতীয়া আছে, আজকে লাঞ্চটা আমরা বাইরেই করি, অনেকদিন বাইরে যাওয়া হয় না। আমি প্রথমে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো চলে যাই, তারপর উৎসার কথা ভেবে ক্যান্সেল করতে হলো। কারণ উৎসা এতটাই কুড়ে, ও ঘর থেকে একদম বেরোতে পছন্দ করে না। ওই খাবারটা ঘরে এনে দিলে জমিয়ে খেয়ে নেবে, কিন্তু ওকে যেই নিয়ে যেতে চাইবো ও তখন ওর নানা রকমের কথা, ওর মাথা ঘোরা, ওর তখন পা ব্যথা, ও রোদে গেলে হাঁপিয়ে পড়বে, মানে তখন ও যত দুনিয়ার অসুস্থ হয়ে পড়ে যায়। তার জন্য আমি গৌতম কলম ছেড়ে দাও, ওয়েদারটা একটু ঠান্ডা হোক, তারপর পরে যাবো। বেকার মেয়েকে ছেড়ে তো আমরা যেতে পারবো না, তার জন্য এত ভালো একটা অফার আমাকে ছেড়ে দিতে হলো, হাতছাড়া করতে হলো। কারণ গৌতম সচরাচর এই ধরনের অফার দেয়ই না। আজকে যে অফারটা আমি দিলেও আমি নিতে পারলাম না। তো সে যাই হোক, তো যারা এখনো লাইক দাওনি একটা লাইক দিস, স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি দেখো গৌতম কচুরি নিয়ে চলে এসেছে, বিউলির ডালের পুর দেয়া হিঙের কচুরি, দারুণ লাগে খেতে, খুব সুন্দর করে। আর তার সাথে রয়েছে দেখো আলু আর ছোলার ডালের তরকারি, এই তরকারিটাও একদম ইউনিক, দারুণ টেস্টি হয়। তো অনেকক্ষণ রান্নার দিকে চলে এসেছি, ডাল হয়ে গেছে, এদিকে ভাতও ফুটছে, আর আজকে চিকেনটা গৌতম বানাচ্ছে। এখনও রান্না শেষ হয়নি, গৌতম ওইদিকে রান্নাঘরের দিকে আছে, আর আমি এদিকে গন্ধরাজ লেবু দিয়ে দইয়ের ঘোল বানাচ্ছি। তো ওইদিকে সব রান্না কমপ্লিট, ডাল, শাক ভাজা, মাংস, আর এদিকে একটু লইট্টা মাছ, রসুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে ব্যাটার গুলে নিয়েছি, এটা একটু বড়া করে নেবো, বড়া বলো বা লইট্টা মাছের পাকোড়া বলো, এবার এটা বানিয়ে নেবো, ব্যাস তাহলেই রান্না শেষ। আর মাছ মানেই তো উৎসা দশার দূরে, আর গৌতম সারা সপ্তাহ অফিস ক্যান্টিনে খায়, তো আমার তো এই ধরনের খাবার খাওয়াই হয় না, তো আজ রবিবার যেহেতু তাই বানিয়ে ফেললাম। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে স্নান হয়ে গেছে, তাও গৌতম হাতে হাতে হেল্প করেছে, স্নান ঠান করে নিয়েছি। আর আজকের মেনুটা তোমাদের একবার দেখিয়ে নি, মাছের পাকোড়া, এখানে আছে পাট শাক ভাজা, চিকেন কারি, পাতলা মসুর ডাল আর স্যালাড। সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার এই দেখো সাবু পাপড়গুলো যে বানিয়েছিলাম একটু ভেজে নেবো চায়ের সাথে খাওয়ার জন্যে। পাঁপড়গুলো দারুণ টেস্টি হয়েছিল, মানে জিরে আছে, লঙ্কা আছে, লেবু আছে, একটা আলাদাই ফ্লেভার। শুধু একটু নুনটা বেশি হয়েছে, মানে আমি নুনের আন্দাজটা আমার একটু প্রবলেম হয়েছিল, আমি এই কারণেই বলতে পারলাম, কারণ আমি খেয়ে দিয়ে তারপর ভয়েস ওভার করেছিলাম। এইটা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি হয়েছে পাঁপড়টা। তো এইখানে একটু রচা করে নিয়েছি, অনেক দিন পর চা খাচ্ছি বিকালে। আর গৌতম আর উৎসা আইপিএল দেখছে, দুজনেই ক্রিকেট দেখতে এত ভালোবাসে বলার মতো নয়, শুধু আমি হয়ে গেছি একটু আলাদা। রবিবার বিকালটা বাবা আর মেয়ের একদম জমে গেছে, গরম চা, পাঁপড়, এদিকে হচ্ছে চাল ভাজা, সাথে টিভিতে আইপিএল, ওদের আনন্দ আর ধরছে না। ডিনার আমাদের কমপ্লিট, আজকে ডিনারে রুটি আর মাংস ছিল, আর অন্য কিছু করিনি। আর উৎসাহ আজকে দিদার বাড়িতে যায়নি, ওয়েদার ঠান্ডা বলে ঘরেই রয়েছে, আপাতত পড়ছে, গৌতম শুয়ে পড়েছে, হ্যাঁ যে কারণে তোমাদের সামনে আসলাম। তো কিছুদিন যাবৎ আমি সবার পরিবারে ঠিকঠাক যেতে পারছি না, সেটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছ, তার জন্য কেউ অভিমান করো না, একটা সত্যি একটা কারণ আছে, তার জন্য আমি যেতে পারছি না। আমার একটা মাথায় অজস্র পেইন হচ্ছে, তার সাথে চোখেও একটা যন্ত্রণা হচ্ছে, যার ফলে আমি বেশিক্ষণ ফোনের সামনে বসতে পারছি না, মানে ফোন বেশি ঘাটলেই আমার মাথায় যন্ত্রণা শুরু হচ্ছে। তারপরে তোমরা তো জানো আমি মেডিসিন নিই, অনেক রকম আমার প্রবলেম আছে, মেন্টালিও আমি ভীষণ অসুস্থ, সেই কারণে আমি মানে একটু এইসব নিয়ে একটুখানি মানে ঘেটেই আছি বলতে পারো। তার জন্যে মানে মাথার পেনটা যতক্ষণ না কমছে আমি কিছুই করতে পারছি না, ইভেন আমি ঠিকমতো ভিডিও বানাতে পারছি না, মানে সেই মনে সেই ইন্দুটাই নেই,
একটু একটু করে ভিডিও বানাচ্ছি, ঠিক মতো ভিডিওটা এডিটও করতে পারছি না, যেটুকু করে দিচ্ছি উৎসাহী করে দিচ্ছে, কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না বেশিক্ষণ ফোন ঘাটাঘাটি করার, তো অল্প অল্প করে যেটুকু পাচ্ছি ভিডিও করছি। তাও এমনও হচ্ছে যে ভিডিও করে নিয়েছি সেই ভিডিও এডিটও করা হয়নি বলে ছাড়াও হয়নি, এরমও হচ্ছে, মানে রোজ একটু একটু ভিডিও করছি কিন্তু এডিট করতে পারছি না যেহেতু ফোনটা নিয়ে বসতে পারছি না, মানে এরম একটা সমস্যা তৈরি হয়েছে। তো এই কারণে সবার কাছে আমি ক্ষমা চাইছি যে আমি হয়তো অনেকের পরিবারে যেতে পারছি না, আমাকে কেউ ভুল বুঝো না, ভুল বুঝে ভুলে যেও না, দূরে সরিয়ে দিও না, যথারীতি একটুখানি ঠিক হয়ে গেলে আমি যেরম সবার পাশে থাকতাম সেরম সবার পাশে আমি ঠিক সময়ে সবার পরিবারে চলে যাব, তাদের ভিডিও দেখে নেব। তো এই আর কি বলবো, এইটুকুই তোমাদেরকে, তোমরা তো নিজেরই, সুতরাং তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম, এইটুকু বলে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে ভুলে যেও না, ভুল ভেবো না, যেরকম পাশে ছিলে তোমরা পাশে থেকো, আমিও সব তোমাদের পাশে আছি এবং থাকবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।